লালগোলায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বছরের শিশুর। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, দুই বছরের মৃত ওই শিশু ইজাজ আহমেদ দুপুরবেলা বাবার সাথে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে জঙ্গিপুর থেকে লালগোলার দিকে যাওয়া একটি ডাম্পার দ্রুত গতিতে এসে ওই শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি ডাম্পারের ওই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে আসে লালগোলা থানার পুলিশ এবং মৃত ওই শিশুকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে, কান্নায় বিভোর পরিবার সহ আত্মীয় স্বজনরা। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। আচ্ছা, কখন হয়েছে? এই 15 মিনিট হলো। কিভাবে হলো ঘটনাটি? ওটা আমরা তো দেখিনি স্যার, রং সাইডে মেরেছে, পেছনের চাকাতে, মানে মিডিলে মেরেছে। আর বাবাটা ছিটকে দূরে পড়েছে, বাচ্চাটা পড়ে গেছে, রং সাইডে মেরেছে, ডান দিকে। রাজ্য সরকারের উপরে মারা গিয়েছে বাচ্চাটি? হ্যাঁ, বাচ্চাটি কি স্পটে মারা গিয়েছে? একদম মানে ছিটকে গেছে, 10 ফুট দূরে সব ছিটকে চলে গেছে, কলজা মোচা মগজ সব কিছু নেই। বয়সভাবে বাচ্চা ওই আপনার ধরে নেন 5-6 বছরকার হবে, 6 বছরকার ধরেন। কোথায় ঘটেছে ঘটনাটি? এই তো নাম কি জায়গাটা? বাকরপুর। আপনার নাম? আমার নাম সাইদুল। বাড়ি? বাড়ি বাকরপুর। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হলো কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।